বন্ধুরা কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমান বিশ্বের দুই জনপ্রিয় ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের লাইফস্টাইল, গাড়িবাড়ি এবং জনপ্রিয়তা সম্পর্কে। তো গত ভিডিওতে আমরা জেনেছি মেসি এবং রোনালদো সম্পর্কে, তাই আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে মেসি এবং নেইমারের তুলনামূলক আলোচনা করতে। তাই আজকের এই ভিডিওতে এই দুই খেলোয়াড়ের মধ্যে দেখব যে কার সম্পদ বেশি এবং কার গাড়ি কালেকশন বেশি, আর কেই বা বিলাসবহুল জীবনযাপনে এগিয়ে রয়েছে। তো যাই হোক, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে সম্পদের তুলনা করে দেখি। যেমন বর্তমান সময়ে লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ $400 মিলিয়ন, মানে তার গাড়ি এবং বাড়ি বাদ দিয়েও তার কাছে শুধু ক্যাশ টাকা রয়েছে $400 মিলিয়ন বা ৩,৪০০ কোটি টাকা। এবং ২০২১ অনুযায়ী লিওনেল মেসি প্রতি বছর ৭১ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পান, বাংলাদেশি টাকায় মোটামুটি ৭১৭ কোটি টাকা। আর ২০২১ মেসি হচ্ছে সব থেকে হাইস্ট পেইড প্লেয়ার। এবং অন্যদিকে বর্তমান সময়ে নেইমারের মোট সম্পত্তির পরিমাণ $200 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় মোটামুটি ১,৭০০ কোটি টাকা, মানে গাড়ি বাড়ি বাদ দিয়েও নেইমারের কাছে শুধু ক্যাশ টাকা রয়েছে ১,৭০০ কোটি টাকা। এছাড়া নেইমার প্রতি বছর শুধু ফুটবল খেলে পারিশ্রমিক পান $36 মিলিয়ন বা ৩০৬ কোটি টাকা। তো তুলনামূলক আলোচনা করলে নেইমারের থেকে সম্পদের দিক দিয়ে এবং বাৎসরিক আয়ের দিক দিয়ে মেসি বেশ অনেকটাই এগিয়ে রয়েছে। এবার তাদের গ্যারেজ থেকে ঘুরে আসি, মানে দেখে আসি যে গাড়ির কালেকশনের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। তো প্রথমে মেসির গাড়ির কালেকশন দেখে আসি। তো মেসির গ্যারেজে মোটামুটি ১৪টি গাড়ি রয়েছে, আর লিওনেল মেসির এই ১৪টি গাড়ির মূল্য প্রায় ২৬০ কোটি টাকা। তো মেসির গ্যারেজের গাড়িগুলো হচ্ছে ফেরারি ৩৩৫ এস, আর এই গাড়িটি মেসির সব থেকে প্রিয় গাড়ি এবং এই গাড়িটি অনেক পুরনো, মানে ১৯৫৭ সালের দিকে তৈরি করা, যার কারণে এই গাড়িটির দাম এত। এবং এই গাড়িটির মূল্য মোটামুটি $35 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় ২৬০ কোটি টাকা। এছাড়া রয়েছে দুইটি মেজারিটি গ্র্যান্ড ট্যুরিজমো। প্রথমটি হচ্ছে ২ কোটি ৫০ লক্ষ রুপির মেজারিটি গ্র্যান্ড ট্যুরিজমো এমসি, আর দ্বিতীয়টি হচ্ছে ২ কোটি ২৫ লক্ষ রুপি মূল্যের মেজারিটি গ্র্যান্ড ট্যুরিজমো এস। রয়েছে ৩ কোটি টাকা মূল্যের একটি অডি R8 V10, একটি ডজ চার্জার SRT8, একটি অডি কোম্পানির অডি R8 Spider, অডি কোম্পানির ৮০ লক্ষ টাকার একটি অডি Q7, একটি ৫ কোটি টাকা মূল্যের ফেরারি F430 Spider, একটি লেক্সাস RX, একটি ৭০ লাখ রুপির ক্যাডিলাক এসকেলেড, একটি মিনি কুপার। আর এই গাড়িটি বিশেষ করে সেলিব্রিটিদের কাছে বেশি লক্ষ্য করা যায়, যেমন রয়েছে বলিউডের দুই নায়ক ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফের কাছে। এছাড়া রয়েছে একটি রেঞ্জ রোভার ভগ, আর মেসির সব থেকে কম দামি গাড়িটি হচ্ছে ৪৬ লক্ষ টাকা মূল্যের টয়োটা প্রায়াস। এইসব গাড়ি ছাড়াও লিওনেল মেসির একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে, যার নাম Gulfstream V, আর এই প্রাইভেট জেটটি তৈরি করেছে আমেরিকার বিখ্যাত প্লেন তৈরি কোম্পানি, আর এই প্রাইভেট জেটটির মূল্য মোটামুটি ৫০০ কোটি টাকা। তো যাই হোক, এই প্রাইভেট জেট প্লেনে রয়েছে একটি সুন্দর কিচেন, ২টি বাথরুম, এছাড়া রয়েছে ১৬টি সিট, যেগুলোকে যে কোনো সময় বিছানাতে কনভার্ট করা যায়। তো যাই হোক, এবার আসা যাক নেইমারের গাড়ির কালেকশনের দিকে। আর নেইমারের কাছে কিন্তু পৃথিবীর সব থেকে বিলাসবহুল এবং দামি গাড়িগুলো রয়েছে, যেমন তার কাছে রয়েছে ইতালিয়ান ভার্সন ল্যাম্বরগিনি ভেনিনো। আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি পুরো দুনিয়ার জন্য ৯ পিস তৈরি করা হয়েছে এবং গাড়িটির মূল্য মোটামুটি ৪০ কোটি টাকা। এছাড়া নেইমারের কালেকশনে পৃথিবীর আরেকটি সব থেকে বিলাসবহুল দামি সুপার কার লাইকান হাইপার স্পোর্ট রয়েছে, আর এই গাড়িটি দেখতে অনেক সুন্দর। তবে এই গাড়িটি আমরা অনেকেই Fast & Furious 7 মুভিতে দেখেছি, আর এই গাড়িটি দেখা যায় সেই মুভিতে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ লাফাতে। আর এই গাড়িটি পুরো দুনিয়ার জন্য ৭ পিস তৈরি করা হয়েছে এবং এই সুন্দর গাড়ির মূল্য বাংলাদেশি টাকায় মোটামুটি ৩০ কোটি টাকা। এছাড়া রয়েছে ব্রিটিশ কোম্পানির তৈরি একটি অ্যাস্টন মার্টিন ভুলক্যান এবং এই গাড়িটিও লিমিটেড এডিশন, আর এই গাড়িটির মূল্য বাজারে মোটামুটি ১৮ কোটি টাকা। তো যাই হোক, নেইমারের আরেকটি সুপার কার হচ্ছে CCXR Trevita, এবং গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় মোটামুটি ৪০ কোটি টাকা। আরও রয়েছে ইতালিয়ান বিখ্যাত ব্র্যান্ড মাজারিটি MC12, আর এই গাড়িটির মূল্য মোটামুটি ১২ কোটি টাকা। তো যাই হোক, নেইমারের আরেকটু কম দামি গাড়িগুলো হচ্ছে ফেরারি 458 ইটালিয়া, রয়েছে
রয়েছে অডি RS7, রয়েছে অডি R8, এছাড়া রয়েছে অডি Q7। তো বোঝা যাচ্ছে বিরাট কোহলির মতো নেইমারও অডি কোম্পানির একজন বড় ভক্ত। এছাড়া রয়েছে একটি পোর্শে পানামেরা টার্বো। তো ভাই সত্যি কথা বলতে মেসি এবং রোনালদো মিলে গাড়ির কালেকশনের দিক দিয়ে নেইমারের কাছে ভিড়তে পারবে না। নেইমার হচ্ছে পৃথিবীর বিখ্যাত সব সুপার কারগুলো ব্যবহার করে থাকে। শুধু এখানেই শেষ নয়, যেমন নেইমারের কাছে রয়েছে দুইটি প্রাইভেট জেট প্লেন। প্রথমটির নাম হচ্ছে NJR, মানে নেইমার জুনিয়র, যার দাম হচ্ছে $4 মিলিয়ন বা $34 কোটি, এবং অন্যটি ক্রয় করেছিলেন $5 মিলিয়ন দিয়ে বা বাংলাদেশি টাকায় $42 কোটি 50 লক্ষ। এবং তিনি খুব সম্প্রতি একটি হেলিকপ্টার ক্রয় করেছেন, যেটি এয়ারবাস কোম্পানির খুব দামি একটি হেলিকপ্টার, যার দাম বাংলাদেশি টাকায় মোটামুটি $130 কোটি। এগুলো ছাড়াও নেইমারের একটি বিলাসবহুল জাহাজ রয়েছে, যার দাম প্রায় $8 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় $68 কোটি। এই বিলাসবহুল জাহাজের মধ্যে বিভিন্ন সুবিধা রয়েছে। এই বিলাসবহুল জাহাজের ভেতর 5-star হোটেলের মতো বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে। এছাড়া প্রতি বছর এই নৌকা মেনটেন করতে নেইমারকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। তো এতক্ষণে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে নেইমার কোন লেভেলের একজন শৌখিন ফুটবলার। তো মোট কথা হচ্ছে, শৌখিনতার দিক দিয়ে রোনালদো কিংবা মেসি নেইমারের ধারে কাছে আসতে পারবে না। তো যাই হোক, বর্তমানে মেসি বসবাস করছেন ক্যাস্টেল ডিফেলস নামের এই জায়গাটিতে। মেসির এই বাড়ির ভেতরে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এছাড়া মেসির এই বাড়ির ভেতরে রয়েছে একটি ফুটবল পিচ, যেখানে মেসি বেশিরভাগ সময় অনুশীলন করে। তো এই সুন্দর করে বাড়িটির মূল্য প্রায় $50 কোটি। আর মেসির দ্বিতীয় বাড়িটি দেখতে অনেকটি অ্যাপেল কোম্পানির অফিসের মতো। বার্সেলোনা শহর থেকে 30 কিলোমিটার দূরে ক্যাটেলিন পাহাড়ের মধ্যে রয়েছে মেসির এই বাড়িটি। আর অন্যদিকে নেইমার বর্তমানে বসবাস করছেন ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বিলাসবহুল বাড়িতে, এবং এই বাড়িটির মূল্য মোটামুটি $80 কোটি। এছাড়াও নেইমারের কাছে রয়েছে নিউ ইয়র্ক ট্রাম টাওয়ারে একটি বিশাল বড় অ্যাপার্টমেন্ট, এবং এই অ্যাপার্টমেন্টের মূল্য মোটামুটি $180 কোটি। তো যাই হোক, এবার তাদের ক্যারিয়ার সম্পর্কে কিছু কথা বলা যাক। যদিও মেসির সাথে নেইমার কোনোদিনও স্কিল এবং ট্যালেন্টের দিক দিয়ে জিততে পারবে না, তো যাই হোক, নেইমার এই পর্যন্ত মোট 229টি গোল করেছে। তার মধ্যে 105টি করেছে বার্সেলোনা ক্লাব থেকে, আর 70টি গোল করেছে স্যান্টোস SC থেকে, আর বাকি 54টি গোল করেছে প্যারিস SG থেকে। এবং মজার ব্যাপারটি হচ্ছে, নেইমারের মোট 4টি গোল্ডেন বুট রয়েছে, এবং নেইমার এখনও পর্যন্ত কোনো ব্যালন ডি'অর জেতেননি। আর অন্যদিকে মেসি তার সারা জীবনে মোট গোল করেছে 750টির ওপরে। আর মজার ব্যাপারটি হচ্ছে, এর মধ্যে 634টি গোল শুধু বার্সেলোনা ক্লাবের জন্য করেছেন। আর মেসির কাছে বর্তমানে মোট 5টি গোল্ডেন বুট রয়েছে, এবং মেসি এখনও পর্যন্ত 6টি ব্যালন ডি'অর কাপ জিতেছেন। তো যাই হোক, এতক্ষণ মেসি এবং নেইমার সম্পর্কে কথা বলার পর মোটামুটি ধারণা পাওয়া গেল যে খেলার দিক দিয়ে নেইমার মেসিকে কোনোভাবে হারাতে পারবে না। আর যদি হারাতে চায় তাহলে নেইমারের এখনও 100 থেকে 200 বছর লাগবে। আর অন্যদিকে মেসি বিলাসিতার দিক দিয়ে কোনোভাবে নেইমারকে হারাতে পারবে না। তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে কাকে আপনার পছন্দ হয়েছে এবং আপনি কার ভক্ত। এবং প্লিজ ভিডিওটি স্কিপ করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।